ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্তের একটি অংশ দখল নিতে চায় বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী গেরিলারা। তুমুল লড়াই করে সেখানকার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সেনাবাহিনীর দুটি পোস্টের দখল নিয়েছে জান্তা বিরোধীরা। ভারতের সঙ্গে সীমান্ত অঞ্চলের দখল নিতে চায় বলে জানিয়েছেন একজন বিদ্রোহী কমান্ডার। মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সুচি সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সেনাবাহিনী। তারপর এত বড় চ্যালেঞ্জের মুখে এবারে প্রথম পড়তে হয়েছে তাদের। গত মাসের শেষ থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু আদিবাসী বিচ্ছিন্নতাবাদী বাহিনী একজোট হয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে সমন্বিত এই জোট কয়েকটি ছোট ছোট শহর ও সেনা পোস্ট দখল করে দিয়েছে। এ সপ্তাহে পশ্চিমের রাখাইন রাজ্য এবং চীন রাজ্যে নতুন করে আরও দুই জায়গায় যুদ্ধ শুরু হয়েছে, ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরাম পালিয়ে গেছে।